বিষয়টিতে আমরা ওই দিন বারবার বলে এসেছি। আজকে তৃণমূল কংগ্রেসের আবার প্রমাণ করলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে থেকে গেলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারলেন না। এই মুখ্যমন্ত্রী অ্যানালজি যদি আমি ধরি, পশ্চিমবঙ্গে যারা যারা কোভিড ভ্যাকসিন পেয়েছে, যারা 100 দিনের কাজ করে, যারা ফ্রিতে রেশন পায়, যারা পিএম আবাসের বাড়ি পেয়েছে, যারা পিএম গ্রাম সড়ক যোজনার সুবিধা পাচ্ছে, যারা হর ঘর জল প্রকল্পের মাধ্যমে বাড়িতে পানীয় জল পাচ্ছে, সবাইকে বিজেপি করতে হবে। আমরা তো একবারও বলিনি সে কথা। তারা সরকার তাদেরকে দিচ্ছে, সরকার আর দল এক নয়। এবার এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ক্লেমটা কি করছে, ক্লেমটা স্বাস্থ্যসাথী কার্ড আছে তার জন্য সে নাকি তার নাকি বিচারিত। এটা এখানে একটা অদ্ভুত আরেকটা অ্যাসপেক্টও আছে, সন্দেশ খালি। তুমি জানো এরিয়াটা সম্পর্কে কি হয়েছে, কি আমরা জানি, রেখা দিয়ে ওখানে আমাদের যিনি প্রার্থী তার কোন জায়গা থেকে তুমি উঠেছি তুমি জানো, তার ডিটেল একটা স্বাস্থ্যসাথী তার কার্ড আছে, কার্ডের ডিটেল তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করছে কি করে, তৃণমূল কংগ্রেস তার ওই ডেটাটা পাচ্ছে কি করে, তার সিকিউরিটি কম্প্রোমাইজ হচ্ছে না এখানে, তার ডিটেল, তার নাম, বাবার নাম, তার ঠিকানা, তার ফোন নাম্বার পুরোটা পাবলিশ হচ্ছে কি করে, তার সিকিউরিটি কম্প্রোমাইজ করে। আর এটা বলা হচ্ছে যে তিনি নাকি কারোর স্বাস্থ্যসাথী কার্ড থাকতে পারে, থাকতেই পারে, সরকারি প্রকল্প সবাই কর দেখ, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কর দ্বারা থাকতে পারে, তার ডিটেল, তার ডিটেল একটা পলিটিক্যাল পার্টি পাবে কি করে, তার ডিটেল সরকারের কাছে থাকতে পারে, সরকার সেটাকে লিক আউট করছে কি করে। তৃণমূল কংগ্রেস এই সরকার টাকা নেই বলে কি এখন সিকিউরিটি সেল করছে নাকি, মানুষের আইডেন্টিটি সেল করছে, এটা বড় ডেঞ্জারাস জিনিস।